নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বড় প্রজাপতিটি জালে আটকে যেতে চলেছে কুম্ভরাশি আবার একই ভুল করবেন না আঠাশ নভেম্বর দু হাজার আজ না দেখলে কাল কাঁদতে হবে সাবধান কুম্ভ জাতক জাতিকাদের আঠাশ নভেম্বর দু হাজার তেইশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আঠাশ নভেম্বর দু এই দিনটিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের দিনে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বই আনবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে আজ আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে অত্যপ্ত তর্ক হতে পারে যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন এছাড়াও আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধতা গড়ে তুলতে পারে যখন আপনি অন্যদের থেকে বরাবর ভালো ব্যবহার পেতে থাকবেন আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে নতুন উদ্বেগ বা খরচকে পিছিয়ে দিন আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আজ আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং অসাধারণ কিছু করতে পারেন আপনি অধিকাংশই অপ্রতিষ্ঠিত উৎস থেকে উপার্জন করবেন ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়োদের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রয়োণের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে কোনো ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়ভীত হয়ে গেছেন পরিবারের সমবয় সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান এছাড়াও আপনার অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কষ্টরূপে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কে হল শয়তানের কর্মশালা কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার গ্রাহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আজকে সময়ে সনদুর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনটিতে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি পাগলের মতো মজা করবেন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজে শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন দিনের শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গরুচন্দের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার প্রেমিককে আকৃষ্ট করার জন্য আপনি অনেক পদক্ষেপ নিতে পারেন আপনার ভালোবাসার সঙ্গীকে খুশি করতে আপনার অবদান থাকবে আপনার প্রচেষ্টার কারণে আপনার প্রেমীও খুশি হবেন এবং আপনি আপনার প্রেম জীবনে ভালো পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হবেন এটি আপনাদের উভয়ের ভবিষ্যতের জন্য ভালো এদিনে আপনার পরিবারের প্রতি আপনার জীবন সাথীর যত্নশীল আচরণ আপনাকে গর্বিত করবে কারণ এই সময় আপনি যখনই আপনার সঙ্গীকে নিষ্ঠার সাথে বাড়ির বড় সদস্যের সেবা করতে দেখবেন তখনই তার প্রতি আপনার আকর্ষণ আরও বেড়ে যাবে এই দিনটিতে আপনার শখ মেটাতে বাড়তি খরচও হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আপনাকে মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে এই দিনে এ রাশির শুভ রঙ হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ